হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। তো সকাল সকাল আমি এখন রান্না দিয়ে ব্লগটা শুরু করলাম। মা এখানে কিন্তু একটা শাকের করছে, শাকের প্রিপারেশন। আর এখানে কিন্তু আমি সমস্ত ভেজিটেবলস কেটে নিয়েছি, কারণ এখন আমি করবো হচ্ছে ছোলার ডাল। তো ভেজিটেবলস দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আজকে যেহেতু শিবরাত্রি, তো রাত্রেবেলা কিন্তু নিরামিষ খেতে হবে। তো ডালটা খেলে কিন্তু গ্যাস হয়, তো তার মধ্যে যদি শাকসবজি থাকে তাহলে কিন্তু খাওয়াটা ঠিকঠাক থাকবে। তো সেই জন্য কিন্তু আমি ভেজিটেবলস দিয়েই কিন্তু আজকে ডালটা করব। তো সবার ফার্স্টে আমি এখানে কিন্তু 5 ফোড়ন, তার সাথে সাথে শুকনো লঙ্কা আর একটু হিঙ্গি দিয়েছি। অনেকেই বলবে 5 ফোড়নটা কেন দিয়েছেন, কিন্তু 5 ফোড়নটা আমার দিতে ভালো লাগে, কারণ এখানে যেহেতু মিক্স ভেজ দিয়েছি আর 5 ফোড়ন কিন্তু একটু সুন্দর মিষ্টি গন্ধ বেরোয়, যেটা কিন্তু অন্যান্য কোনো ভাজা মশলা বা কোনো গোটা মশলাতে কিন্তু বেরোয় না। এবার কিন্তু আমি এতে নুন আর তার সাথে সাথে হলুদ দিয়ে দিয়েছি। এবার কিন্তু সমস্ত ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমি একটু টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে কিন্তু সমস্ত রকমের মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি এতে একটু ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি কিছুক্ষণ পরে জল দিয়ে দেবো। যদিও ডালটা কিন্তু আমার 80%-এর মতো সিদ্ধ হয়ে আছে, তো আর একটুখানি কিন্তু ফোটালে কিন্তু ডালটা রেডি হয়ে যাবে। এইবার আমি ওপর থেকে একটু গরম মশলা তার সাথে সাথে কিন্তু ধনে পাতা ছড়িয়ে দেব। তো এখানে কিন্তু আমার মটর মানে ছোলার ডাল কিন্তু রেডি। আর এখানে কিন্তু আজকে ঘরের এই জানলার পাটগুলো করা হচ্ছে। এইবার অ্যামাজনের থেকে একটা পার্সেল এসছে, তো চলুন এটাকে আনপ্যাক করে দেখি এটাতে কী এসছে। আমি তো জানি এটাতে কী এসেছে, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আমি একটা স্পোর্টস শু অর্ডার করেছিলাম, সেটাই কিন্তু এসছে। জুতোটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, বাট যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা ভালো কিন্তু আসেনি। আর বাবা কিন্তু এখানে ডাব রেখে দিয়েছে, কারণ যেহেতু আজকে শিবরাত্রি তো শিব ঠাকুরকেও দেবো আর তার সাথে সাথে কিন্তু আমিও খাবো। আর এখানেও কিন্তু পুজোর জন্য আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু মাকে আর বাবাকে, বাবা খাবে হচ্ছে গিয়ে কালো চা, মা খাবে হচ্ছে গিয়ে কফি, তো দুজনের জন্য কিন্তু রেডি করে নিয়েছি। আর মাও যেহেতু আজকে উপোস আছে, কারণ মা ওষুধও খায়, সেই জন্য কিন্তু মাকে একটু স্পেশাল কেলগসটা করে দেবো, দুধ দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু মাকে একটুখানি কফি দিয়েছি। আর এখানে কিন্তু বাবা আসার সময় সব ফুল নিয়ে এসছে, ফল নিয়ে এসছে, সব কিছু কিন্তু মোটামুটি নিয়ে এসেছে। তো এখন বাজে সকাল 11:30-টার মতো, আমি কিন্তু এখনও ঠাকুরকে বসাইনি, আর একটু পরে বসাবো। আর এখানে কিন্তু জানলায় রং করা হয়ে গেছে, আর বাইরের ওয়েদারটা কিন্তু আজকে খুবই খারাপ, দেখে মনে হচ্ছে একেবারে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু না, বাইরে কিন্তু আজকে খুব মেঘলা করে আছে, তার সাথে সাথে কিন্তু বৃষ্টিও পড়ছে। তো সেই জন্য কিন্তু আমি এদিকে জানলাটা বন্ধ করে দিয়েছি। এদিকে মোটামুটি হয়ে গেছে, কিন্তু এই সাইডটা কিন্তু বাকি আছে। আর এখানে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। আর এই যে মাসিকে দেখতে পাচ্ছেন, এই মাসি কিন্তু আমাদের জানলা দরজাগুলোকে খুব সুন্দরভাবে রং করেছে। তো চলুন আপনাদেরকে কিন্তু আমি বাইরেটা একটুখানি ঘুরে দেখাই। এখন কিন্তু খুব হাওয়া দিচ্ছে, তার সাথে সাথে একটু আগে বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, আর খুব মেঘলা আকাশ আজকে, তো সব মিলিয়ে কিন্তু ওয়েদারটা ভালোই। আর এদিকে কিন্তু জানলাগুলো ঘরের দিকে, বাইরের দিকে, দুদিকেই হয়ে গেছে, আর এদিকে কিন্তু করছে। যদিও বাবার কালো রংটা পছন্দ হয়নি, আমার পছন্দেই করা হয়েছে। তো যাই হোক, এখন আমি এদিকে শিব ঠাকুরকে বসিয়ে দিয়েছি, তো চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। বাবা আজকে আসার সময় আকন্দের মালা নিয়ে এসেছে, যদিও বাবাকে আমি বলেছিলাম আমি নিজেই আকন্দের মালা বানাবো, কিন্তু বাবা বেচারা জানতো না বলে আকন্দের মালা নিয়ে এসেছে। আকন্দের মালার কী অবস্থা, সেই জন্য আমি এখনই দিয়ে দিলাম, কারণ আকন্দের মালা এখনই যদি এরকম অবস্থা হয় একটু পরে তো আর থাকবেই না। আর এখানে কিন্তু সমস্ত ফলগুলোকে, মিষ্টিগুলোকে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এবার কিন্তু আমি ঠাকুরের সমস্ত জিনিস গোছাবো, তো চলুন দেখে নেওয়া যাক।
এখন বাজে 6:20 মতো, আর একটু পরে ব্রাহ্মণ চলে আসবে। এখানে কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। তো পুরোহিত এসেছিলো, তোমাদেরকে দেখালামই, আর পুজো কিন্তু হয়ে গেছে। এখন বাজে 6:30 মতো, পুজো হয়ে গেছে। তো তোমাদেরকে একবার ছবি তো দেখিয়ে দিই ঠাকুর ঘরের, আর আজকে ব্লগটা কিন্তু তাহলে এখানেই শেষ কর। ঠাকুরের জায়গাটা কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছি, আজকে ঠাকুর কিন্তু এখানেই থাকবে, কারণ যেহেতু এখনও শিবরাত্রি ছাড়েনি তাই ঠাকুরকে এখান থেকে আর ওঠাবো না। আর সমস্ত বাসনপত্র রেখে দিয়েছি, আর ঠাকুর ঘরটা কিন্তু মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সবার সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে খুব তাড়াতাড়ি।